আপনাদের সকলকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল SSVP ট্যুর অ্যান্ড গাইডসে। আজকে আমি আপনাদের দেখাবো ধর্মতলায় যে সিলেবাস আছে ওখানে কিন্তু কিছু নতুন কালেকশন অ্যাড হয়ে গেছে এখন, কারণ এখন কিন্তু গরম পড়তে শুরু হয়ে গেছে, তাই সামার কালেকশন কিন্তু চলে এসেছে অলরেডি এখানে। আমি আপনাদেরকে সেই সব নতুন কালেকশন কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে বাড়িতে বসেই যে এখানে আসলে আপনারা কি কি জিনিস দেখতে পারবেন আর কিনতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা দয়া করে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও বাড়িতে বসে এই সমস্ত কালেকশন দেখে পছন্দ করে নিতে পারে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি শ্রীলেদাসের যে আউটলেটটা আছে স্প্ল্যানেডে ওখানে, আর এটার থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে গেলে হচ্ছে নিউ মার্কেট, আর ডান দিকে রাস্তাটা হচ্ছে মেন রোড, আর মেট্রো করে আসলে সেই রাস্তাটা। আর এটা ঠিক পেছন দিকে, মানে সামনের দিকে, শ্রীলেদাসের সামনের দিকে আপনারা কিন্তু এখানে ফুড স্টল অনেক কিছু পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক ধরনের খাবার দাবার আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন। আমি এখন ভেতরে যাব, আর ভেতরে যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি যে আমি কিন্তু সম্পূর্ণ যে শ্রীলেদাসের কালেকশনগুলো সব কালেকশন আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এছাড়াও আপনারা ধরুন কোনো জিনিস কিনলেন তো সেটা কীভাবে চেঞ্জ করবেন সেই পদ্ধতিটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমি এখন যখন ভেতরে চলে আসলাম, সবার প্রথমে উপরে ফার্স্ট ফ্লোরে উঠেই আপনাদের চোখে পড়বে এখানে জিন্সের কালেকশন। এখানে দেখুন কত ধরনের জুতো রয়েছে, আর এখানে কিন্তু বাঁদিকেই রয়েছে ক্যাশ কাউন্টার, আর তার থেকে ডান দিকে চলে যাবেন তো সেখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্পোর্টস শু যেই কালেকশন সেগুলো, আর সামনেই একটা ছোট বেল্টের জায়গা রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো এখানে যে স্পোর্টস শুগুলো রয়েছে জেন্টসের সেগুলো। দেখুন এখানে আমি এখন চলে আসলাম স্পোর্টস শু সেকশনে, এখানে কিন্তু অনেক ধরনের স্পোর্টস শু আপনারা পেয়ে যাবেন, আর এত সুন্দর কালেকশন এত ধরনের। এখানে এগুলোর কিন্তু দাম কিন্তু বেশি একটা না, কারণ এগুলো 400-500-600 এরকম হাজারের মধ্যে আপনারা অনেক ধরনের স্পোর্টস শু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে কিন্তু সমস্ত কিছুর দাম দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, আপনাদের মনের মধ্যে তাহলে একটা আইডিয়া চলে আসবে আপনারা এখানে আসলে কি কি জিনিস পেতে পারেন। তাহলে আপনারা বাড়িতে বসেই ডিসাইড করে নিতে পারবেন যে এই জুতোটা আমি ওখানে গিয়ে দেখতে পারবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের বন্ধু এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন, তাহলে তারাও বাড়িতে বসে কোনো কিছু যদি কিনতে ইচ্ছা হয় তো তারাও বাড়িতে বসে সিলেক্ট করে নিতে পারবে। আর একটা কথা বলে দিই, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম কোনো কিছু যখন কিনবেন মনে করুন সেটা বাড়িতে গিয়ে দেখলেন এর সাইজে উল্টো পাল্টা হচ্ছে তো আপনারা চেঞ্জ করবেন, তো যেদিনকে কিনবেন তার থেকে ঠিক এক সপ্তাহ মধ্যে আপনাকে ওটা চেঞ্জ করতে হবে, তাও আবার সকাল 12টার মধ্যে গিয়ে। নিচে যেই সিকিউরিটিরা আপনারা যখন কোনো জিনিস কিনবেন তখন যেমন বিল দেখে আপনাদের বাইরে এক্সিট হতে হবে, আর কোনো কিছু এক্সচেঞ্জ করার সময়ও আপনাদের ওই বিলটা দেখিয়ে জুতোর সাথে মিলিয়ে তারা ভেতরে এন্ট্রি করাবে। আর যেই অ্যামাউন্টের জিনিস আপনারা কিনবেন আপনারা যদি সেই জিনিসটা নাও নেন তো সেই অ্যামাউন্টের জিনিস আপনারা অন্য কিছু কিনে নিতে পারবেন। আর যদি কোনো কিছু ধরুন কিনলেন আপনার দামটা বেশি হয়ে গেল ওর থেকে তো বাদ বাকি ব্যালেন্সটুকু দিলেই হবে, কিন্তু যেই জিনিসটা কিনবেন তার কিন্তু কম দামের জিনিস কিনলে হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আমি এখন চলে আসলাম যে এই জায়গাটা, এটা হচ্ছে জেন্টসেরই কালেকশন, এখানে আপনারা স্যান্ডেল টাইপের এগুলো পেয়ে যাবেন। এইগুলো কিন্তু বেশি দাম না, 300-400-500 এরকম রেঞ্জের মধ্যেই আছে, আর এত সুন্দর কালেকশন এখন এসছে এখন, কারণ ঈদ চলছে আমরা সবাই জানি, আর এছাড়াও চৈত্র সেলের সময় চলছে, যার জন্য এখন কিন্তু মানে অনেক ধরনের কালেকশন নতুন অ্যাড হয়ে গেছে, যেহেতু সামার কালেকশনও চলে এসেছে তার জন্য অনেক কালেকশন আপনারা এখানে দেখতে পাবেন। আর আমি আপনাদেরকে এবার দেখাবো আর একটু সামনের দিকে যখন যাবে তখন দেখাবো যে এই জায়গাটায় কিন্তু রয়েছে হচ্ছে যে অফিসিয়াল শুগুলো রয়েছে সেই অফিসিয়াল শুয়ের জায়গাটা। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অফিসিয়াল শু আপনারা পেয়ে যাবেন, অনেক ভ্যারাইটিস ডিজাইন
আর এত সুন্দর এগুলো ফিনিশিং, আপনারা সামনে এসে না ধরে দেখলে হয়তো বুঝতে পারছেন না ভিডিওতে দেখে। আর আমি কিন্তু এখন সকাল 11:30 বাজে এখন সকাল, কিন্তু তার মধ্যে ভিড়টা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত ভিড় হতে পারে এখানে। দেখুন এখন কিন্তু অনেক ভিড় আছে, আর যখন আমরা বাইরে বেরাবো তখন 1:30 মতো বাজে, কিন্তু এখানে ভিড় চোখে দেখার মতো, কারণ এখানে অল টাইম লোক আসে। আর সন্ধ্যাবেলা আসলে কতটা ভিড় হতে পারে আপনারা আন্দাজ করেই নিতে পারছেন। আর এখানে কিন্তু অনেক ধরনের আপনারা ব্যাগের কালেকশনও পেয়ে যাবেন। আমি এবার আপনাদের দেখাবো হচ্ছে ব্যাগের কালেকশন। দেখুন এইখানটাতে যেমন ল্যাপটপ ব্যাগগুলো রয়েছে, এগুলো এত সুন্দর কোয়ালিটির ব্যাগ, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু 1,500-2,000 টাকা, এরকম 1,200 টাকা, এরকম রেঞ্জে আপনারা অনেক কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে। আর এছাড়াও যে ছোটো ছোটো হ্যান্ডব্যাগ লেদারের, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটির আর খুব সুন্দর ব্যাগ এখানে, আপনারা দেখুন। আর এই জায়গাটা হচ্ছে জিমের যে ব্যাগগুলো আর ট্রাভেলের ব্যাগ, সেই জায়গাটা হচ্ছে তার ঠিক সামনের দিকটা, এখানেও কিন্তু অনেক কিছু ব্যাগ পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যারা স্কুল কলেজে আর অফিসে এই সমস্ত ব্যাগ নিতে চান, তো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে, এগুলো দেখে নিতে পারেন। এগুলো কিন্তু 700-800 এরকম রেঞ্জের পেয়ে যাবেন, এত সুন্দর কালেকশন, মানে আপনারা এখানে আসুন তাহলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর যেখানে আমি ভিডিওটা বানিয়েছি মূলত আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন। আর আমি এবার দেখাবো আপনাদের উইন্টার যে লেদার জ্যাকেটগুলো রয়েছে, সেই লেদার জ্যাকেটের কালেকশনের সামনে। এইখানে দেখুন অনেক ধরনের কিন্তু লেদার জ্যাকেট আছে, আর এত সুন্দর কোয়ালিটি এগুলো, মানে ধরে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু দাম বলে দেওয়া সম্ভব না, আমি কয়েকটা দাম দেখিয়ে দিলাম। এইগুলো এইরকম রেঞ্জেই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর আপনারা জাস্ট ভিডিওটা দেখুন, এখানে কালার কম্বিনেশনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখানে কিন্তু বেল্টেরও কিন্তু অনেক ধরনের কালেকশন আছে, যেখান থেকে আপনারা বেল্ট কিনতে পারবেন অনেক কম দামে। আর সম্পূর্ণ লেদারের কিন্তু এই বেল্টগুলো হয়, আপনারা সবাই জানেন। আমি কিন্তু নিজেই সিলেদাসের বেল্ট ব্যবহার করছি, এছাড়া আমাদের বাড়িতে তো সবাই মনে হয় সিলেদাসের জুতোই ব্যবহার করে। আর এখানে দেখুন হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে মানি পার্স, জেন্টস এবং লেডিস দুজনের মানি পার্সের জায়গায় কিন্তু একই আছে, এই একই ফ্লোরের মধ্যে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন এখানে। কিন্তু আরেকটা জিনিস, লেডিস পার্সের কালেকশন কিন্তু এখানে অনেক রয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের লেডিস পার্স রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এগুলো বেশি দাম না, এগুলো 300-400-1,000-এর মধ্যে আপনারা অনেক ধরনের লেডিস পার্স পেয়ে যাবেন, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এগুলো বাড়িতে বসেই আপনারা তাহলে পছন্দ করে নিতে পারবেন। আর একটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে ভিডিওটা সহজেই পৌঁছে যেতে পারে। আমি এবার দেখাবো আপনাদের লেডিস যে শুয়ের কালেকশনগুলো রয়েছে, সেই লেডিস জুতোর কালেকশনের দিকে। এটাও কিন্তু একই ফ্লোরেই পেয়ে যাবেন, এই ফ্লোরটা কিন্তু অনেকটাই বড়, আর এখানে কিন্তু অনেক লোক একসাথে আসতে পারে, এতটাই বড়। আর আপনারা লাইন দেখে বুঝতেই পারছেন, এখন কিন্তু 12:30 মতো বাজে, তারপরে এতগুলো লাইন পড়ে গেছে, আপনারা তাহলে বুঝেই দেখতে পারেন সন্ধ্যাবেলা আসলে কতটা লাইন পড়তে পারে। আর এখানে দেখুন লেডিস কালেকশনগুলো অনেক রয়েছে। তার আগে আমি আপনাদের এই দিকটাতে দেখিয়ে দিচ্ছি, মানে এদিকেও অনেক ধরনের কালেকশন রয়েছে। দেখুন এদিকে কালেকশনগুলো দেখুন কত সুন্দর। আর এইটা মূলত স্যান্ডেলের কালেকশনটা,
আর এর ঠিক পেছনের দিকেই রয়েছে আরো অনেক ধরনের কালেকশন যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আমি কয়েকটা চটির দাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই চটিগুলো কিন্তু বেশি দাম না, 250-300 টাকা করে দাম আছে। আপনারা এগুলো কিন্তু অনায়াসে কিনতে পারবেন রাফ ইউজ করার জন্য। আর সমস্ত চটির দাম তো দেখানো সম্ভব না, আপনারা জাস্ট ডিজাইনটা দেখে নিন। এগুলো সাধারণত খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন, 300-400-500 টাকার মধ্যে অনেক ভালো ভালো চটি আপনারা পেয়ে যাবেন। লো বাজেটের মধ্যে খুব সুন্দর আপনারা এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের পছন্দ করতে সত্যি সুবিধা হবে। আমি আপনাদেরকে দেখালাম যে এই কালেকশনগুলো, এবার আমি আপনাদের দেখাবো হচ্ছে এখানে যে লাগেজ ব্যাগগুলো রয়েছে সেই কালেকশনগুলো। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের লাগেজ ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের পুরো যে সিলেবাসের কালেকশনগুলো আছে ওগুলো দেখালাম। কিছু যদি জানার থাকে আপনার আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার করব। আর প্লিজ শেয়ার করবেন সবার সাথে যাতে সবাই দেখতে পারে ভিডিওটা। থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।